বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ঝুঁকি ও আয় অধ্যায়ের চতুর্থ পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন। আজকে আমরা এ অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঝুঁকি সৃষ্টিকারী উপাদানসমূহ কি, বা ঝুঁকির উৎসসমূহ অথবা ঝুঁকি কোথা থেকে সৃষ্টি হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু পয়েন্টস আছে আমাদের, এই পয়েন্টসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এই একটি বিষয় নিয়ে আমাদের আজকের এই লেসনটি। কুল কোনো ঘটনার সম্ভাবনা অর্থাৎ ঝুঁকি ব্যবসায় প্রতিষ্ঠানের বিপরীতে যায় এ ধরনের কোনো ব্যাপার যেটি আমাদের ব্যক্তি জীবনে যেমনভাবে ঝুঁকি বিবেচনার সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব রয়েছে, তেমনি ভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এর গুরুত্ব অত্যন্ত ব্যাপক। যে ঝুঁকির উৎসটা সম্পর্কে জানা, কোথা থেকে ঝুঁকিটি সৃষ্টি হয় বা কোথা থেকে কোন দিক থেকে বিবেচনা করলে ঝুঁকিকে কমানো যায়, এই সমস্ত ব্যাপারে যখন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ঠিক সেই সময়টাতে আমাদের ঝুঁকির উৎসগুলো আমরা যদি না জানি সঠিকভাবে, তাহলে আমরা আমাদের এই ঝুঁকিকে এড়ায় যেতে কিংবা ঝুঁকি কমাতে পারবো না, যার কারণে এই ঝুঁকির উৎসগুলো সম্পর্কে আমাদেরকে সম্যক জ্ঞান রাখতে হয়। তো আমাদের প্রথম পয়েন্টটি হচ্ছে সাধারণ অর্থনৈতিক অবস্থা। এর আগেও বলেছি যে সাধারণ অর্থনৈতিক অবস্থা বলতে বোঝায় যে কোনো দেশের বা কোনো অর্থনীতির সামগ্রিক যে অর্থনৈতিক অবস্থা সেটিকে বোঝানো হয়। অর্থাৎ আরও সুন্দরভাবে যদি বলতে চাই যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা ও তার উত্থান পতনের জন্য ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়। অর্থাৎ কোনো দেশের অর্থনৈতিক অবস্থা যদি অত্যন্ত শক্তিশালী হয় সে দেশের ব্যবসায় পরিচালনা করাও অনেক বেশি সহজতর হয়। কিন্তু যে সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল বা ভঙ্গুর অথবা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই সমস্ত অবস্থাতে ব্যবসায় পরিচালনা করাটাও বেশ কঠিন হয়ে পড়ে, যার কারণে দুর্বল অর্থনৈতিক অবস্থাগুলোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারগুলো পরিলক্ষিত হয়। যেমন অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগের পরিবেশ, রাজস্ব নীতি বা আমদানি রপ্তানি যে নীতি থাকে, মূলধন ও মুদ্রা বাজার কিংবা জাতীয় আয়, বেকারত্বের কী পরিমাণ সেখানে বেকারত্ব রয়েছে, বা আন্তর্জাতিক বাণিজ্য তথা সামগ্রিক যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটি আমাদের সাধারণ অর্থনৈতিক অবস্থার কথা বলা হচ্ছে। দ্বিতীয়টি রয়েছে প্রযুক্তিগত উপাদান। অর্থাৎ কারিগরি ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে যে ঝুঁকির সৃষ্টি হতে পারে, যেমন কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে টাইপরাইটার মেশিনের প্রস্তুতকারী বা বিক্রয়কর্মী প্রতিষ্ঠানের ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়েছে। একইভাবে আমরা আমাদের বাস্তব জীবনের আরও একটি উদাহরণ আমরা টানতে পারি, যেমন যে আগে যেটি হতো, মানুষ ছবি তোলার জন্য ক্যামেরা বা এর ফিল্ম ব্যবহার করত, যার কারণে ফিল্মের তৈরি কিংবা প্রোডাকশন কোম্পানি ছিল গোটা পৃথিবীতে, তারা ব্যবসা করেছে একটা সময় অনেক ভালোভাবে। কিন্তু যখন আমাদের ডিজিটাল ক্যামেরা চলে এলো, ঠিক সেই সময়ে আমাদের সেই ফিতাওয়ালা ক্যামেরার উপযোগিতা শেষ হয়ে গেল, এবং যার কারণে এই ব্যবসাটা ঝুঁকির সম্মুখীন হয়ে একটা সময় এরা ব্যবসা বন্ধ করে দিতে প্রায় বাধ্য হয়ে গেল। তো এ ধরনের প্রযুক্তির ব্যবহার যখন সৃষ্টি হয় তখন মানুষের কায়িক শ্রম বা ব্যবসার ধরনও পাল্টে যেতে পারে। আমাদের তৃতীয় পয়েন্টটি হচ্ছে প্রতিযোগিতা। আমাদের বর্তমান ব্যবসায়ী পরিবেশ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্যের গুণগত মানের বিক্রয় শর্তে কর্মবাজারে এবং অন্যান্য খাতেও ব্যাপক পরিবর্তন আনতে গিয়ে নানা প্রকার ঝুঁকির সম্মুখীন হয় তথা ক্ষতির সম্মুখীন হয়। অর্থাৎ যখন একটা মার্কেটে একটা নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবসায়ীগুলো একই ধরনের প্রোডাক্ট প্রোডিউস করতে শুরু করে এবং মার্কেট শেয়ার বাড়ানোর জন্য তারা নানাভাবে এগিয়ে থাকতে চায়, এই ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান পিছিয়ে পড়ে যায় সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে
অবশ্যই তারা ঝুঁকির সম্মুখীন হয়, কেননা এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে হলে পণ্যের গুণগত মান, পণ্যের সেবা সবকিছু ঠিক রেখে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, যার কারণে যাদের গুণগত মান কিংবা ব্যবসায়ের আকার কিংবা অন্যান্য দুর্বলতা থাকে তারা টিকতে পারে না। সুতরাং এটিও প্রতিযোগিতাও ঝুঁকির একটি উৎস হিসেবে গণ্য হয়। চতুর্থটি হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থা, অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক অবস্থা যদি অস্থির থাকে এবং সেই দেশগুলোতে কিংবা সেই অর্থনীতিতে বিনিয়োগ করা কিংবা নতুন কাজের সুযোগ কিংবা নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হওয়াও কঠিন হয়ে পড়ে। যেমন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টির অন্যতম কারণ হলো রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন রাজনৈতিক পট পরিবর্তন, হরতাল, ধর্মঘট, সর্বোপরি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির সৃষ্টি হয়। এছাড়াও রাজনৈতিক দলগুলো তথা সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচির কারণেও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে। আমাদের পঞ্চম টপিকটি হচ্ছে, পঞ্চম পয়েন্টটি হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ মুদ্রাস্ফীতি ঝুঁকির একটা স্বাভাবিকভাবে উৎস হিসেবে আমরা ধরতে পারি, কারণ মুদ্রাস্ফীতির ফলে দ্রব্য উৎপাদন খরচ বৃদ্ধি পায় এবং এর কারণে দ্রব্য মূল্য বৃদ্ধি পায়, যেটি ভোক্তার ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে। অর্থাৎ যে ব্যক্তিটি আগে 5 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করত বা কিনতেন, সেই পণ্যটির দাম যদি হঠাৎ করে বেড়ে যায়, সেক্ষেত্রে তিনি হয়তো সাবস্টিটিউট কোনো প্রোডাক্ট আবার ব্যবহার করতে চাইবেন কিংবা এর চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যের পণ্যটি ব্যবহার করতে চাইবেন, সেই ক্ষেত্রে ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমাদের চতুর্থ ষষ্ঠ পয়েন্ট হচ্ছে ভোক্তার চাহিদা। ভোক্তার রুচির পরিবর্তন এবং আয়ের পরিবর্তনশীলতাও ঝুঁকির সৃষ্টি করতে পারে। যেমন গত কয়েক বছর ধরে লক্ষণীয় যে মহিলারা শাড়ির চেয়ে সালোয়ার কামিজ বেশি পছন্দ করছেন, এমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে। আবার মহিলা পুরুষ নির্বিশেষে দেশি পণ্যের চেয়ে বিদেশি পণ্যের প্রতি তারা আগ্রহ বেশি দেখাচ্ছেন। এই ক্ষেত্রে দেশি পণ্য উৎপাদনকারী যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ঝুঁকির সম্মুখীন হতে পারে, কেননা তারা এইভাবেই ভোক্তার রুচি কিংবা অভ্যাসগত পরিবর্তনের কারণে তারা ক্রেতাকে হারিয়ে ফেলছেন, যার কারণে তাদের ব্যবসায়ের যে উদ্দেশ্য অর্থাৎ মুনাফা অর্জন, সেটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে তারা ব্যাহত হচ্ছেন কিংবা ব্যর্থ হচ্ছেন। আমাদের সপ্তম পয়েন্ট হচ্ছে অর্থ সংস্থানে ঝুঁকি। অর্থ সংস্থানে ঝুঁকি বা আর্থিক ঝুঁকি যেটি আমাদের রয়ে যায় সেটি হচ্ছে, আর্থিক ঝুঁকি হলো মোট ঝুঁকির সেই অংশ যা ব্যবস্থাপনা স্থায়ী ব্যয় যুক্ত তহবিল ব্যবহার করতে গিয়ে তারা ঋণ বা অগ্রাধিকার শেয়ার মূলধনের মাধ্যমে সৃষ্টি করে। কোনো কোম্পানি এই স্থায়ী ব্যয়যুক্ত তহবিল না কোম্পানির না থাকলে সেই প্রতিষ্ঠানের কোনো আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে না। কাজেই ঝুঁকির একটি অন্যতম উৎস হলো স্থায়ী ব্যয়যুক্ত তহবিল। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যদি নিজের টাকা না থাকে, অর্থাৎ অর্থ সংস্থান করার মতো অ্যাবিলিটি তাদের না থাকে, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ার ইস্যু করেন। এই ক্ষেত্রে যেটি হয় যে ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ার এক প্রকার ঋণের কাজ করে। এক সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এই ঋণগুলো পরিশোধ করতে হয়। এই বিশাল পরিমাণ অর্থ তাদেরকে যখন পরিশোধ করতে হয় তখন তাদের পরবর্তী সময়ের অর্থ সংস্থানের ক্ষেত্রে ঝুঁকি থেকে যায়, যার কারণে যে লিভারেজ বলি আমরা ব্যবসায়িক ক্ষেত্রে সেটি যখন তারতম্য ঘটে যায় তখন অর্থ সংস্থান বা আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তো অষ্টম পয়েন্টটি হচ্ছে আমাদের প্রাকৃতিক ঝুঁকি, অর্থাৎ প্রাকৃতিক কারণে বিভিন্ন সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক কারণে যখন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া কিংবা বিপণন প্রক্রিয়া কিংবা সামগ্রিক প্রক্রিয়াটি ব্যাহত হয় কিংবা গতি ধীর হয়ে যায়, যার কারণে তারা
এই প্রাকৃতিক ঝুঁকিটাও একটি ঝুঁকির উৎস হিসেবে গণ্য করা হয়। এবং আমাদের সর্বশেষ পয়েন্ট হচ্ছে মানবসৃষ্ট ঝুঁকি, অর্থাৎ মানবসৃষ্ট সংকট, অর্থাৎ মানবিক কারণে কিংবা মানুষের দ্বারা সৃষ্ট যে সমস্ত কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে কিংবা ক্ষতি হতে পারে, সে ধরনের ঝুঁকিকে এখানে মানবিক ঝুঁকি হিসেবে বলা হচ্ছে। যেমন চুরি, ডাকাতি, জ্বালাও পোড়াও, ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা, হরতাল, ধর্মঘট, স্ট্রাইক, কারফিউ, এই সমস্ত ব্যাপারগুলো যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মের সময়টাতে চলে, তখন স্বাভাবিকভাবে ব্যবসায়ীর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, তাদের উৎপাদন হ্রাস পায় কিংবা বিপণনের ক্ষেত্রে তাদের সমস্যার সৃষ্টি হতে পারে, এবং তাদের পণ্য বা সেবা তাদের ক্রেতাদের কাছে সঠিক সময়ে পৌঁছায় না, এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তারা হতে পারে। এই পরিশেষে আমরা যেটি বলতে পারি যে এই উপরের যে কারণগুলো এতক্ষণ ধরে আমি ব্যাখ্যা করলাম, সেটির ছাড়াও আরও নানা ধরনের ঝুঁকি থাকতে পারে। তো যা হোক না কেন, ঝুঁকি হলো অনিশ্চয়তার একটি অংশ যা আমরা পরিমাপ করতে পারি। তবে মোট ঝুঁকিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বাজার ঝুঁকি, যা অপরিহার্য বাজার ঝুঁকি বা অপরিহার্য ঝুঁকি, এবং দ্বিতীয়টি হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি। অর্থাৎ প্রথমটিকে আমরা কখনো পরিহার করতে পারি না বা কমাতে পারি না, এড়ায় যেতে পারি না, এবং দ্বিতীয় ঝুঁকিটি হচ্ছে যেটি আমরা পরিহার করতে পারি। এই পরিহারযোগ্য ঝুঁকি আমরা বিভিন্ন উপায়ে আমরা কমাতে পারি, যেমন পোর্টফোলিও যে সিস্টেম রয়েছে আমাদের, পত্রকোষ, তার মাধ্যমে করতে পারি। আমরা ধীরে ধীরে সেদিকে চলে যাব। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।